নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। মহালয়ে ভোরে শিলচরে উপচে ভরা ভিড়, ঘাটে ঘাটে তর্পণ। অভয়াকাণ্ডের প্রতিবাদ, বরাক নদীতে গণতর্পণ ও শ্রদ্ধাঞ্জলি। গান্ধীজির 155তম জন্মজয়ন্তী, কংগ্রেসের উদ্যোগে সর্বধর্ম সভা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণে বুধবার মহালয়া উদযাপিত হলো। এর মাধ্যমে দুর্গাপূজার উৎসবের সূচনাও হয়ে গেল। দেবী দুর্গা ওই দিন পৃথিবীতে অবতরণ করেছেন বলে বিশ্বাস করা হয়। এটি দেবী দুর্গার জন্ম ও অসুর রাজা মহিষাসুরের উপর তার চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয়। পিতৃপক্ষ প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়। এদিন উত্তর পুরুষের হাত থেকে জল পেয়ে তৃপ্ত হয়ে পূর্বপুরুষদের ফিরে যাওয়ার দিন। মহালয়ের ভোরে বরাকের উভয়তীরেই তর্পণ ও শ্রাদ্ধকর্ম করা হয়। এর ফলে অন্ন জল পেয়ে তৃপ্ত পূর্বপুরুষদের আশীর্বাদে পরিবারের সদস্যদের কল্যাণ হয় ও পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য যে নিয়মে জল দেওয়া হয় তা তর্পণ নামে পরিচিত। প্রতিবারের মতো এবারেই শিলচরের মহালয়ে ভোরে আনন্দে উল্লাসে মেতে উঠেন সনাতন ধর্মাবলম্বীরা। সদরঘাট ও অন্নপূর্ণাঘাট দুটি সেতুতে শরণার্থীদের উপচে পড়া ভিড় ছিল। সেই সঙ্গে দেবীর আগমনী বার্তা শিলচর শহরে আনন্দময় পরিবেশ সৃষ্টি করেছে। এদিন মহালয়া উপলক্ষে পুলিশের নিরাপত্তা চাদরে মোড়া ছিল গোটা শিলচর শহর। প্রতিটি পয়েন্টে পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়। এদিকে মহালয়া উপলক্ষে বেরিয়ে আসা দর্শনার্থীদের মধ্যে বিভিন্ন সংগঠন পানীয় জল ও প্রাতঃভোজনের ব্যবস্থা করে। আমরা সবাইকে জানাই মহালয়ার শুভেচ্ছা। আজ আমরা সকালবেলা এখানে এসে খুব আনন্দ ফুর্তি করছি নিজেদের মধ্যে এবং সকলকে আগাম দুর্গা পূজার শুভেচ্ছা। সবার ভালোভাবে পূজাটা কাটুক এটাই কামনা করছি। আপনারা মানে কোথা থেকে আসলেন? আমাদের একটা ছোটখাটো একটা আমাদের গ্রুপ আছে, আমরা নাম হলো ফ্রেন্ডস গ্রুপ। আমরা শিলচরেরই, আমরা ছোটো ছোটো সামাজিক কাজ করে থাকি নিজেদের পকেট মানি থেকে। আজ আমরা এখানে সবাই আনন্দ ফুর্তি করতে এসেছি। মানে আজকের দিনটা কিরকম লাগলো? সকালবেলা তো আবহাওয়াটা খারাপ ছিল, খুব ভালো। হ্যাঁ, সকালবেলা আবহাওয়া, তারপরে তো আবহাওয়া ঠিক হয়েছে, তার মানে জন্য আপনাদের কিরকম লাগলো আজকের? মানে মায়ের আশীর্বাদ, আজকে এত সুন্দর দিন হয়েছে, বৃষ্টি নাই, কিছু না, আবহাওয়া এত ভালো, আমরা সবাই আনন্দ করার একটা সুযোগ পেয়েছি, তাই আমরা আজকে সবাই বেরিয়ে এসেছি, পুরো শিলচরবাসী বেরিয়ে এসছে এই দিনের জন্য। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। মহালয়ের পুণ্যলগ্নের সমস্ত গোটা উপত্যকা আনন্দে মাতোয়া। ঠিক তখনই শিলচর অন্নপূর্ণাঘাটে আর জি করের মহিলা চিকিৎসকের স্মরণে গণতর্পণ করা হয়েছে। শহরের মিলনসংঘ ও পূর্বজ্যোতি ক্লাবের উদ্যোগে এই তর্পণে শতাধিক মানুষ অন্নপূর্ণাঘাটে উপস্থিত হয়ে প্রয়াত আত্মার চিরশান্তি কামনায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার সদস্যরা জানান, কলকাতার আর জি কোর মেডিকেল কলেজের চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনায় গোটা দেশ দুঃখিত ও মর্মাহত। এই ঘটনা দেশের ইতিহাসে এক কালো অধ্যায়। আরজি কাণ্ডকে ঘিরে দীর্ঘদিন অনেক জলগুলা হলেও এখনো সংখ্যায় রয়েছেন জনগণ। পশ্চিমবঙ্গের চিকিৎসকদের আন্দোলনকে কুর্ণিশ ও সরকারের তদন্ত প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। অভয়ার নির্মম হত্যাকাণ্ডের সুবিচার চেয়ে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। পুরোহিতদের বৈদিক মন্ত্র উচ্চারণ করে শুরু থেকে ধর্মীয় রীতিনীতি মেনে নদীতে তর্পণ অনুষ্ঠান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সংস্থার কর্মকর্তারা। এবং তারপরে ওদের মৃত্যু হয়, তাদের আত্মার চিরশান্তি কামনায় আজকে আমাদের এই তর্পণ। আর আমরা একটা কথাই বলবো, আমরা বিচার চাই। পদক্ষেপের কারণ মানে কি উদ্দেশ্য? কারণ আজকের উদ্দেশ্যটা একটাই, দেখুন আমাদের যে পুজো কমিটি, দুটো ক্লাব মিলে আমরা পুজো করি, আমাদের স্বল্প ইয়েতে আমরা আমাদের পুজো হয়। আর আমরা এই থিমটে নিয়েছিলাম, প্রতিবাদী থিম, যে অভয়ার বিচার চাই এবং দোষীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আত্মার শান্তির উদ্দেশ্যে সারা দেশ এবং এর মাধ্যমে আপনারা প্রতিবাদ করছেন যাতে এই ধরনের ঘটনা না অবশ্যই ধরনের ঘটনা যাতে না হয়। আর শুধু তো পশ্চিমবঙ্গে নয়, যেমন আজকে আসামে ঘটেছিল, ভিন থেকে শুরু করে যারা মানে গণধর্ষণ, যাদের মৃত্যু হয়,
তাদের যারা দোষী তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই আমাদের কাম্য। আগামীতে যে এ ধরনের না হয় আর। জাতির জনক মহাত্মা গান্ধীর 155তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্য জুড়ে অসম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে সর্বধর্ম সভার আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে কাছাড় জেলার দক্ষিণ কৃষ্ণপুরে সর্বধর্ম সভার আয়োজন করা হয়। এর মূল উদ্যোক্তা ছিল আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য আমিনুল হক লস্কর। উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সহ অন্যান্য ধর্মের মানুষ। এই সভায় গীতা, কোরআন, বাইবেল সহ আরও অন্যান্য ধর্মের মন্ত্র পাঠ করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক বলেন, হিংসার দোকান বন্ধ করে অহিংসার দোকান খোলা হোক সারা দেশে। এই দেশে হিন্দুদের যেমন অধিকার, তেমনি খ্রিস্টান, বৌদ্ধ ও মুসলিম সহ সর্বধর্মের অধিকার থাকা বাঞ্ছনীয়। এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ, এই দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার। 150তম জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস, যে মহাত্মা গান্ধীর জন্মদিবসকে আমরা গান্ধী জয়ন্তী হিসাবে আমরা পালন করি। আর বিশেষ করে এই বছর যেহেতু গান্ধীর জন্মদিবস, আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের একটা কার্যসূচি এবং প্রদেশ কংগ্রেসের একই কার্যসূচি, যে আমরা কংগ্রেসের প্রত্যেক মণ্ডলত এই জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে সর্বধর্ম প্রার্থনার আয়োজন করা। আজই আমি দক্ষিণ কৃষ্ণপুরের সর্বধর্ম প্রার্থনার আয়োজন করেছি। প্রত্যেক ধর্মের ধর্মগুরুরা এখানে এসেছেন। আজকে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, ইসাই, যে প্রত্যেক ধর্মের যেখানে স্থান ওইখানে মহাত্মা গান্ধীর আদেশ। মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমি প্রত্যেক ধর্মের মানুষকে সমমর্যাদা দিতে চাই, আমি অহিংসা চাই, আমি হিংসা চাই না। নতুন প্রজন্মকে এই বাণীটা, মহাত্মা গান্ধীর বাণীকে পৌঁছাই দেওয়ার জন্য আজকের এই যে গান্ধী জয়ন্তী উপলক্ষে সর্বধর্ম প্রার্থনা, যে হিংসার রাজনীতি বন্ধ করিব লাগে, বন্ধ করতে হয়, হিংসার রাজনীতির দোকান বন্ধ করতে হয়। আর রাহুল গান্ধীর যেটা বাণী যে মহব্বতের দোকান খুলতে হয়। আজকে সমস্ত ভারত 55তম বর্ষপূর্তিতে আমেরিকার হোয়াইট হাউসের আদলে মণ্ডপ নির্মাণ ও 60 কেজি সিটি গোল্ড ব্যবহার করে দেবী প্রতিমা নির্মাণ করে জেলাবাসীকে নতুনত্ব উপহার দেওয়ার প্রয়াস শ্যামাপ্রসাদ রুট দুর্গাপূজা কমিটি। বুধবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির কর্মকর্তারা জানান, বিগত বছরের করোনা মহামারী ও ভয়াবহ পরিস্থিতি দরুন পূজা আয়োজনে তেমন সাফল্য অর্জন করতে পারেনি, কিন্তু এবার শ্যামাপ্রসাদ রুট দুর্গাপূজা কমিটি তাদের পুরনো মহিমায় ফিরে এসছে। ফলে এবার বারাক উপত্যকার জনগণের সামনে কিছু নতুনত্ব তুলে ধরার পাশাপাশি শহরের অন্যান্য বিগ বাজেটের পুজো কমিটিগুলির সঙ্গে পাল্লা দিয়ে চমক সৃষ্টি করতে প্রস্তুত কমিটি। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এবার 10 লক্ষ টাকা ব্যয়ে আমেরিকার হোয়াইট হাউসের আদলে মণ্ডপ নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি 2 লক্ষ টাকা খরচে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যবহৃত হবে 60 কেজির সিটি গোল্ড। এছাড়াও গ্রাফিক্সের মাধ্যমে থাকছে আকর্ষণীয় আলোকসজ্জা। পুজো আয়োজনের বিভিন্ন বিষয় তুলে ধরে নিরাপত্তা সুনিশ্চিত করতে কমিটির বিশেষ নজর থাকবে বলেও জানিয়েছেন তারা। এবছরের পরিকল্পনা নিয়ে আমরা কথা শুরু করবো। এবছর আমাদের পুজো 55তম বর্ষে পা দিয়েছে। অনেক 2 বছর আমাদের কোভিড গেছে, 1 বছর ফ্লাট গেছে, তারপরের বছর আমরা সেভাবে বিয়ে করতে পারিনি। এবছর থেকে আমরা পুজোটাকে আবার সমন্বয় আগের সেই জায়গাতে আমরা পৌঁছতে চাইছি। সেই জন্য আমরা এই পদক্ষেপ আজকে থেকে 6 মাস আগে আমরা নিয়েছিলাম। আমরা হাটিহাটি পাপা করে 6 মাস ধরে আমরা পুজো কমিটির মান্ডবসজ্জা, আমরা কলকাতার যিনি মান্ডবসজ্জা শিল্পী, যিনি এখানে দীর্ঘ 2.5 মাস থেকে এখানে মান্ডবসজ্জায় কাজ করছেন, প্রদীপ ভুইয়া, মেদিনীপুর, কলকাতা, প্রদীপ ভুইয়া, ওনার একটা সুনাম রয়েছে। তিনি উদাহরণের মান্ডবসজ্জার শিল্পীও তৎসঙ্গে এবারে আমাদের মান্ডবসজ্জার যে থিম রয়েছে, এই থিমটা অ্যাকচুয়ালি আমেরিকার হোয়াইট হাউসের আদলে, কিন্তু আমরা এর মধ্যে 16 আনা বাঙালি আনা রেখে সনাতনী যেসব কারুকার্য থাকে এবং বিভিন্ন আলপনার মাধ্যমে আমরা ভেতরটাকে কারুকার্য হিসেবে আমরা দেখাবো। শিল্পসমর্থ আসামবাসীকে আমরা নতুন কিছু একটা উপহার দেওয়ার চেষ্টা করব। আলোকসজ্জাতেও থাকবে কিছু নতুনত্ব। আর প্রতিমার বিশেষ আকর্ষণ আমাদের এবার প্রতিমা নিয়ে
সাউথ হাইলাকান্দি কাটলেছড়া এবারের ও সকল দেশের সঙ্গে সংগতিপূর্ণ শান্তি শৃঙ্খলা বজায় রেখে মহানন্দে পালন করল শ্রী শ্রী শারদীয় আগমনী মহলের আনন্দ যাত্রা। আজ 2 অক্টোবর মহাত্মা গান্ধী স্বাধীনতা সংগ্রামী বীর নেতা জন্মদিনের বিশেষ দিন, সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে জোর কদমে মহালয়ের প্রস্তুতি পর্ব। আধ্যাত্মিক তাকে আঁকড়ে ধরে হাইলাকান্দি কাটলেছড়া ডাক কাসুর ধ্বনিতে আহ্বানে মাতোয়ারা হয়েছে ভক্তবান জনক। মায়ের পুজো পুজো গন্ধ নিয়ে মেতে উঠেছে প্রতিটি পুজো মণ্ডপ। মায়ের আগমনী আনন্দের সংস্কৃতি ও সংহতির বন্ধনে মিষ্টি বিতরণ প্রীতির আলিঙ্গনে, মায়ের কাছে করুণা আকুতি সুন্দর সুষ্ঠু পূজার নির্মম প্রয়াস জানিয়ে। ভালো লাগছে আর ভোরবেলা হতে সব মহিলারা এবং ছোট বাচ্চারা, ছোট শিশুরা, সব মায়েরা ওদেরকে নিয়ে মহালয়া দেখতে বাইরে রয়েছে। আর এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। হিন্দুও কইলাই না? নমস্কার। আজকে সব মহালয়ার বাইরে হয়েছি, সব বেড়ানি, সব বাচ্চারা শিশুরা সব মানে বড়রা সব বাইরে হয়েছি সকাল সকাল বেড়ানির মধ্যে বাইরে। তারপরে আমরা সবার সাথে দেখা হয়েছে এবং প্রতি বছরও আমাদের এই দুর্গার আগমন, এবারেই আমরা নতুনভাবে আবার সবার সবার সাথে সম্মুখীন হয়েছি। সব শিশুরা, সব মায়েরা, সব বোনেরা, ভাইয়েরা সবের সঙ্গে দেখা হয়ে মাগে মায়ের পূজাটা যেন মায়ের আগমনের দিনটা আমরা উৎসবটা আনন্দ ভোগ করছি। ঘুরতে সকালবেলা সবার সাথে সাক্ষাৎ হয়েছে, সব সবাইকে নিয়ে আমরা ঘুরছি, আর মায়ের পূজাটাও যেন ভালোভাবে কাটিয়ে যায় এই বলে। মহালয়ার প্রভাতে পিতৃপক্ষের অবসান লগ্নে বরাকের ঢল তর্পণের এদিন শিলচর সদরঘাট, অন্নপূর্ণা ঘাট সহ একাধিক নদীর তীরে পুরোহিত তর্পণের কার্য করেন। এদিন আকশ অবদিষ্ট নন্দী প্রকাশ তো তর্পণ করতে দেখা যায় নদীর ঘাটে। নয়া চমুকে 110 ফুট উঁচু ও 80 ফুট প্রস্থে কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ ও প্রতিমার কাজ প্রায় সম্পূর্ণ। মণ্ডপ ও প্রতিমা উদ্বোধন করা হবে আগামী 5 অক্টোবর শনিবার, তৃতীয় তিথিতে চলবে 12 অক্টোবর শনিবার পর্যন্ত। মণ্ডপ ও প্রতিমা উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক গণধীশানন্দ মহারাজ, সঙ্গে থাকবেন উদারবন্দের বিধায়ক মেহেরকান্তি সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং। বুধবার সকাল 10টায় এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির উপদেষ্টা শঙ্কর রায়, সভাপতি সত্যজিৎ চৌধুরী, সুজিত সি, রাখাল চন্দ্র রাভা, শুভেন্দু চৌধুরী, ধ্রুব নাগ, অমল ভট্টাচার্য, টুটু দাস, গোপাল দাস প্রমুখ। জেলার 5 শতাধিক গরিব ও দুস্থদের মধ্যে নতুন কাপড় তুলে দিল রূপম সাংস্কৃতিক সংস্থা। এবারও আমরা চাইছি আমাদের মতো করে পূজাটা করার। আমরা কারো সাথে কোনো কম্পিটিশনে যেতে চাই না, কিন্তু আমরা খুশি আমাদের বড় পুজো দেখে শহরে বা উদারবন্দে আরও বড় পুজো হচ্ছে। মানুষরা, ভক্তবৃন্দরা পূজা দেখার অনেক জায়গা পেয়েছেন, তাতে আমরা আনন্দিত। আমরা সবার কাছে একটাই রিকোয়েস্ট রাখবো, প্রতি বছরের মতো এবারও আমরা আনন্দদায়ক প্যান্ডেল, প্রতিমা সব করেছি, আপনাদের উপস্থিতি আমরা কামনা করি। আর বাকি আমরা প্রতি বছরের মধ্যে এবারও প্রসাদ বিতরণ করব 3 দিন ফ্রি লাইনে। আমাদের একটা ফ্রি লাইন আছে, মানুষকে অনুরোধ রাখবো আপনারা এই লাইনে প্রবেশ করবেন, কোনো পয়সা লাগবে না। এদিকে প্রবেশ করার পথে আমরা চকলেট দিব, এই লাইনে আমরা জলের ব্যবস্থা রাখব। বাকি আমাদের আরও 2টা লাইন আছে, একটা VIP লাইন, যাতে আমরা ইনভাইট যাদের করি ওনাদের উদ্দেশ্যে বলছি, ওনারা চিঠি যেটা আমরা দিয়েছি, চিঠি নিয়ে ফ্যামিলি নিয়ে আসলে ওদেরও পয়সা লাগবে না, ওনারা যে কোনো রাস্তায় প্রবেশ করে মূর্তি দেখতে পারবেন, প্যান্ডেল দেখতে পারবেন। আপনারা যারা চিঠি আমাদের কাছ থেকে পেয়েছেন ওনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, আপনারা আমাদের চিঠিটা সাথে নিয়ে আসবেন। বিশেষ করে সাংবাদিক ভাই, পুলিশ প্রশাসন, CRPF, আর্মি, ওদের কাছ থেকে আমরা ওরা আইডেন্টি কার্ড দেখালেই ওনাদেরকে আমরা ভিতরে প্রবেশ করতে দিই, সেটা আমরা অনেক বছর থেকে চালিয়ে যাচ্ছি, এবার আমাদের সেই ব্যবস্থা থাকবে। প্রতি বছরের ন্যায় এবারও কাছাড়ের বিভিন্ন এলাকায় থাকা গরিব ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করলো সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা রূপম। দীর্ঘদিন থেকে চলে আসার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে রূপম। বিগত করোনা মহামারী থেকে শুরু করে ভয়াবহ বন্যা পরিস্থিতির সময়ও সংস্থা মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা প্রদান করে।
এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় স্বাস্থ্য পরীক্ষা শিবির, শিক্ষা বিকাশ সহ অন্যান্য বিষয়ে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আগামীতে সমাজের স্বার্থে তাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন তিনি। আজ শুভ মহালয়ার পূর্ণ লগ্নে রূপম সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে সবাই শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে রূপম সাংস্কৃতিক সংস্থা প্রতি বছরই দুর্গাপূজার মহালয়ার পূর্ণলগ্নে আমরা প্রায় এক দশক ধরে নূতন কাপড় বিতরণ করে যাচ্ছি দুস্থদের মধ্যে। আজও আমরা রূপমের সকল সদস্যরা মিলে নূতন কাপড় দুস্থদের হাতে আমরা তুলে দেব। আজ এই কাপড় দিতে যারা সাহায্য সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের রূপমের সকল সদস্যদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে রূপমের সদস্যরা ছাড়াও আরও দু একজন আছেন যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে আমি রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। রূপমের সামাজিক বিভাগ থেকে আমরা প্রতি বছরই নানাবিধ কর্মকাণ্ড করে থাকি, সেই বন্যাই হোক, ভূমিকম্পই হোক, কোভিডের সময় আপনারা দেখেছেন রূপম যেভাবে কাজ করেছে। তাছাড়া পুরান কাপড় আমরা বছরে তিন চারবার বিভিন্ন জায়গায় আমরা বিতরণ করে থাকি। এছাড়া রূপমের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড আছে সারা বছর ধরে যা হয়ে থাকে। আজকে আমরা এখানে নতুন কাপড় 400 শাড়ি আমরা বিতরণ করব। সমাজ থেকে নেশা ও ড্রাগস উৎখাত করতে মাঠে নামলেন সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। বুধবার গান্ধী জয়ন্তীর সকালে হাজার হাজার লোক নিয়ে নেশা বিরোধী এক শোভাযাত্রা বের করেন বিধায়ক। সকাল 7টায় সোনাই শহরের বারোহালি মোড় থেকে শুরু হয় শোভাযাত্রা। এই বিশাল মিছিলে হাতে প্লেকার্ড নিয়ে নেশা নির্মূলের পক্ষে পায়ে হেঁটে সোনাই ফুটবল মাঠে গিয়ে সমাপ্তি হয় শোভাযাত্রাটি। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া বলেন, নেশা সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, ড্রাগ সেবন করে যুব সমাজ বিপথে পরিচালিত হচ্ছে। এদিন পুরুষ, মহিলা, ছাত্রছাত্রী, বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিধায়কের ডাকা নেশা বিরোধী শোভাযাত্রায় সামিল হন। বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আইনুল হক মজুমদার, অধ্যাপক আফসর হোসেন লস্কর প্রমুখ। সোনাইতে আমরা ড্রাগসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রয়াস চালাবো, একটা আন্দোলন শুরু করব। সেই আন্দোলন আজকে একদিন আমরা পদযাত্রা করলাম গান্ধী জয়ন্তীতে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে, সেটা কিন্তু আমাদের শুভারম্ভ, সেটা আমাদের শেষ না। আজকে আপনারা ভাববেন না যে আমরা এক ঘন্টা পদযাত্রা করে সোনাই থেকে ড্রাগস শেষ করে ড্রাগসকে বিদায় দিয়েছি, সেটা কোনোদিন সম্ভব না। স্বাধীনতার আন্দোলন ছিল 200 বছর। এই মহাত্মা গান্ধী 1942 স্বাধীনতা আন্দোলনের শেষ সময়ে ডাক দিয়েছিলেন ইংরেজ ভারত ছোড়ো। আর আজকে এই গান্ধী জয়ন্তীতে আমরা সোনাই প্রত্যেক জনসাধারণ দলীয় রাজনীতির উর্ধে উঠে, ভাষা ধর্ম প্রত্যেক সবকিছুর উর্ধে উঠে সোনাইকে ড্রাগস মুক্ত করে সোনাই ড্রাগস ছাড়ো আহ্বান দিয়ে আজকে থেকে আমরা শুরু করছি এই আন্দোলনের। আর বিশেষ করে মা বোনরা, মহিলারা, আশা কর্মীরা, এসএইচটির মহিলারা, ছাত্ররা, ছাত্রছাত্রীরা, যুব প্রজন্ম, আপনারা এগিয়ে আসতে হবে, আমরা সঙ্গে থাকব। সমস্যা প্রত্যেকের, এটা একটা গভীর সমস্যা, আপনারা ভাববেন না এটা রাজনীতির জন্য আমি করছি, এখানে কোনো রাজনীতির কথা নেই। আপনারা দেখেন এখানে প্রত্যেক বিভিন্ন দলের কর্মকর্তারা সমর্থকরা এখানে এসেছেন। আমরা চাইব আজকে আমরা যে শুরুয়াত করেছি, সামনে দুর্গাপূজা, দুর্গাপূজার পরেই আমাদের গ্রাম পঞ্চায়েত ইলেকশন, এই দুর্গাপূজার গ্রাম পঞ্চায়েত ইলেকশনের মধ্যে টাইমে আমরা ক্যান্ডেল মার্চ করব জৌনে জৌনে এরিয়া এরিয়ায়। আজকে সোনাই বাজারের মোড়ে স্থায়ীভাবে জাতীয় পতাকার বেদি স্থাপন করলো সোনাই পৌরসভা। এ উপলক্ষে মুক্তমঞ্চে পৌরসভার চেয়ারম্যান শিলুরানী দাসের পৌরোহিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পৌরসভার তরফে গান্ধী জয়ন্তী অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তব্য রাখেন সাংসদ পরিমল শুক্লবুদ্ধ, পৌরসভার কাজের প্রশংসা করেন। মহদ্দিনে স্থায়ীভাবে জাতীয় পতাকা উত্থাপন করায় পৌরসভা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এছাড়াও বক্তব্য রাখেন পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বড়ভূঁইয়া, প্রাক্তন ডিএসও বদরুদ্দিন মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে শহরকে স্বচ্ছ রাখতে কাজ করা দুজনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া গান্ধী জয়ন্তী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার
আয়োজন করা হয় এবং বিজয়ীদের শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মতিনগর রোডে পুরসভার তরফে একটি পাবলিক টয়লেটের উদ্বোধন করেন অতিথিরা। ইরান 400 মিসাইল দেখেছে ইসরায়েলের উপর, এই হিংসায় উন্মত্ত পৃথিবীতে গতকাল থেকে আমরা লক্ষ্য করছি যে বিশ্বের অনেক দেশ বলছে যে যুদ্ধ ভালো নয়, যুদ্ধ চাই না আমরা, আমরা শান্তি চাই। এই যে শান্তির বার্তা সমগ্র বিশ্বে, আজকের দিনে বিভিন্ন রাষ্ট্র চর্চা করে বিভিন্ন রাষ্ট্র শান্তির পথে এগিয়ে যাচ্ছে, তার মূল পথিকৃত আমাদের মোহনচাঁদ করমচাঁদ গান্ধী, যাকে আমরা এই ভারতের জাতি আমরা নিজের পিতা বলে স্বীকার করে নিয়েছি। কাজে আজকের ক্ষেত্রে এই 7 অক্টোবর আর এই অক্টোবরকে আরো সুন্দর করে সোনার বুকে এক ইতিহাস লিখে দিলেন আমাদের সোনাই অঞ্চলের মিউনিসিপালিটি। এখানে পার্মানেন্ট ইনস্টলেশন করলেন জাতীয় পতাকা, তার জন্য আমি শিলচরের সাংসদ হিসেবে আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথা বলতে পারি, শাহরুখ ভাই আমার নির্বাচনের পরে সাংসদ হওয়ার পরে সঠিকভাবে যদি কোনো আনন্দ পেয়েছি। 108 মৃত্যুঞ্জয় পরিষেবা কাছাড় ডিস্ট্রিক্ট টিম আজ গান্ধী জয়ন্তী উপলক্ষে ফকিটিলা উডিচি সিনিয়র সিটিজেন হোমে গিয়ে তাদের বসবাসরত বয়স্ক মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করে, তাদের শারীরিক অসুবিধাগুলি লিখে রাখে ডাটা তৈরি করে। 108 কাছাড় ডিস্ট্রিক্টের ইনচার্জ পল্লবিত শর্মা তাদের চিকিৎসার আশ্বাস দেন। এই মাস থেকে প্রত্যেক মাসে ওনারা ডাক্তার এনে একটি বিনামূল্যে স্বাস্থ্য ছবি পরীক্ষা করবেন। আমরা সবাই জানি যে 108 মৃত্যুঞ্জয় পরিষেবা কীভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ও শহরের মানুষকে বিপন্ন দিনে এক রাত করে দিন কাজ করে যাচ্ছে, কিন্তু বর্তমানে অসংখ্য মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স বিকল হয়ে পড়ায় পরিষেবা স্বাভাবিক রাখতে ইসমিস খেতে হচ্ছে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের। এই পরিষেবা যাতে প্রতিজন মানুষের কাছে যে কোনো উপায়ে পৌঁছানো যায়, তাই পরিষেবা নিয়ে এখন শুধু ইমার্জেন্সিতে সার্ভিস দেওয়া ছাড়াও বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে মানুষের কাছে পৌঁছার কাজ শুরু করে দিয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও মহালয়া উপলক্ষে পথ সঞ্চালন কর্মসূচি পালন করলো আরএসএস দক্ষিণ আসাম প্রান্তের স্বয়ংসেবকরা। এই র্যালিটি বিকাল 4টায় শিলচর টাউন ক্লাবের ময়দান থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় র্যালিটি টাউন ক্লাবে এসে সমাপ্তি ঘটে। আত্মীয় স্বয়ংসেবক বন্ধুগণ, প্রথমে সবাইকে জানাই মহালয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। আজ পিতৃপক্ষের শেষ লগ্নে এবং দেবীপক্ষের সূচনা লগ্নে আমরা মহালয়ার এই সন্ধিক্ষণ ভারতবর্ষের ইতিহাসের এক পবিত্র দিন বলে মান্যতা আছে। আমরা গত 15 দিন আর আমাদের পূর্বপুরুষদের আর তর্পণের মাধ্যমে কাটিয়েছি। আগামীকাল অর্থাৎ মহালয়ার সকালে মুক্তি পেতে চলেছে বিশিষ্ট কবি সাংবাদিক মোহাম্মদের কথায় এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী সীমা প্রকাশদের সুর ও কণ্ঠে দেবী দুর্গার নতুন গান। গানটি পাওয়া যাবে শিল্পীর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। গান্ধী জয়ন্তীতে স্বচ্ছ ভারত কার্যক্রম পালন করলো পিএনবি। এদিন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শিলচর শাখার ব্যবস্থাপনায় স্বচ্ছ ভারত কার্যক্রম করা হয়। এদিন ব্যাংক কর্মকর্তারা সাফাইয়ের পাশাপাশি সচেতনতামূলক নানান কার্যক্রম করেন। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। মহালয়ে ভোরে শিলচরে উপচে পড়া ভিড়, ঘাটে ঘাটে তর্পণ। অভয়াকাণ্ডের প্রতিবাদ, বরাক নদীতে গণতর্পণ ও শ্রদ্ধাঞ্জলি। গান্ধীজির 155তম জন্মজয়ন্তী, কংগ্রেসের উদ্যোগে সর্বধর্ম সভা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।